তোফাজ ব্লগ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি অন করে রাখবেন। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, চলেন। আমি আমাদের গার্ডেন থেকে কিছু সবজি পেরে নেই। আজকের রেসিপি একটি আনকমন। আজকের রেসিপি হচ্ছে লাউয়ের বিচি ভুনা। অনেক সময় শক্ত লাউ একটু শক্ত হয়ে যায়, লাউ ভিতরে বিচিগুলো একটু শক্ত হয়ে যায়, ওই বিচিগুলো না ফেলে দিয়ে আপনারা একটা মজাদার রেসিপি তৈরি করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে এইটাই দেখাবো। তাছাড়া আর অন্য কিছু রান্না করবো, ওই সবজিগুলো আগে নিয়ে নিই। আমার শাশুড়ি সবজিগুলো কাটছে। এবার লাউটা পেরে নেই। এই যে লাউটা, এই লাউটা একটু শক্ত হয়ে গিয়েছে, বাঁকাও হয়ে গিয়েছে, কেমন যেন মনে হচ্ছে এটার ভিতরে বিচি হবে। তাই আজকে আমি আপনাদের বিচির রেসিপি দেখাবো, বিচির বুনা। আরও লাউ আছে, দুইটা গাছে। এখন লাউটা ধুয়ে কেটে বিচিগুলো বের করে নিয়েছি। তারপরে দুইটা তেলাপিয়ার ফিলে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো অন্য কোনো মাছ দুইটা টুকরো নিতে পারবেন। মাছগুলোকে আমি সিদ্ধ করে এভাবে মেখে রেখেছি। লাউয়ের বিচিটা সিদ্ধ করলাম, এই যে। এখন এটাকে ব্লেন্ডার করব, ভালো করে সিদ্ধ করে একটু একটু পানি পানি রেখে ব্লেন্ডার করব। এই যে ব্লেন্ডার করে এরকম হয়েছে, দেখেন। পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ, রসুন, ধনে পাতা। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একে একে সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন হওয়ার পরে একটু আদা রসুন পেস্ট, একটু ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু জিরে গুঁড়া দিলাম। একটু লবণ দিয়ে দেব এবার, আর একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে আমি মাছটা দিয়ে দিলাম, মেখে রাখা সিদ্ধ করা মাছটা। তারপর একটু ভেজে নেব। ভাজার পরে এবার ব্লেন্ডার করে রাখা লাউয়ের বিচিটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করতে হবে। তারপরে 10 থেকে 15 মিনিট এটা ভেজে এবার ধনিয়া পাতা দিয়ে দেব। ভালো করে মিক্সড করবেন। তারপরে নেড়ে চেড়ে 5 মিনিট পরে নামিয়ে নেবেন। হয়ে গেল লাউয়ের বিচি ভুনা। আপনারা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন আমাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।